সামনে 2024-এ লোকসভা নির্বাচন, তার পাশাপাশি আগামী 30 মে প্রধানমন্ত্রী হিসেবে 9 বছর সম্পূর্ণ করতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই উপলক্ষেই এক মাসব্যাপী চলবে ভারতীয় জনতা পার্টির নানান কার্যক্রম। মোহনপুর মণ্ডলে কার্যকারিণী বৈঠকের পর শুক্রবার এমনটাই বললেন রাজ্যের বিদ্যুৎ এবং কৃষিমন্ত্রী রতনলাল নাথ। ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলন এবং হলের ভেতর প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এদিন বৈঠকের সূচনা করেন তিনি। উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির সদর গ্রামীণ জেলা কমিটির সভাপতি অসিত রায় এবং ভারতীয় জনতা পার্টির 2 নং মোহনপুর মণ্ডল সভাপতি ধীরেন্দ্র দেবনাথ। এদিন মন্ত্রী জানান 9 বছরে মোদী সরকার কী কী ইতিবাচক পদক্ষেপ নিয়েছে সেগুলির পাশাপাশি দেশবাসীর কাছে তুলে ধরা হবে বিজেপি সরকারের গৌরবোজ্জ্বল দিকগুলিও। ৩০ মে থেকে ৩০ জুন ব্যাপক কর্মসূচি কেন্দ্রীয় স্তরে, রাজ্য স্তরে, লোকসভা স্তরে, মণ্ডল স্তরে। অপরদিকে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের অধীনে মনুভেলি চা বাগানের কমিউনিটি হল ঘরেও শুক্রবার আয়োজিত হয় চণ্ডীপুর মণ্ডলের কার্যকারিণী বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের যুব বিষয়ক, ক্রীড়া, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা এবং শ্রম দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায়, চণ্ডীপুর মণ্ডলের সভাপতি শ্যামকুমার সিনহা, বিজেপি ত্রিপুরা রাজ্য কমিটির সদস্য বিমল কর এবং ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস। বৈঠকের শেষে মন্ত্রী টিঙ্কু রায় জানান দলের পক্ষ থেকে এই বিধানসভা কেন্দ্রে কী কী কর্মসূচি নেওয়া হবে তা ঠিক হয়েছে এদিনের বৈঠকে। এছাড়াও গত 9 বছরে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের যে সমস্ত জনকল্যাণমুখী সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা প্রচার করা হবে চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে বাড়িতে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।